আজ দ্বিতীয়তম দিনে ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে এবার কংগ্রেসের একাধিক নেতা নেতৃত্বগণ মণিপুর থেকে শুরু করেছেন। এবার সুদীপ্রয় বর্মণ ত্রিপুরার রাজনৈতিক সমীকরণের পালা বদলের আবহাওয়া চেঞ্জ, অর্থাৎ 100টি লোকসভার অন্তর্গত যেসব রাজ্যে এবার খতিয়ে দেখছেন রাহুল গান্ধী। জনজাতি ট্রাইবেল অংশের মানুষজনদের সঙ্গে ব্যাপক সাড়াশব্দ পাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সরাসরি দেখতে পাচ্ছেন ত্রিপুরার একাধিক কংগ্রেস নেতা সেখানে উপস্থিত হন। রাজ্যবাসীর দোরগোড়ায় কতটা প্রভাব ফেলতে পারবে আগামী উত্তর পূর্বের রাজ্যের মণিপুর, ত্রিপুরা, গোয়া, আসাম, এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে। ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে জনজাতি ভোটারদের ব্যাপক অংশে রাহুল গান্ধীর পদযাত্রায় সামিল হয়েছে, এমনটাই সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছে। হ্যাঁ, বাস্তবে এবার যে লোকসভা ভোট সেটা কতটা গুরুত্বপূর্ণ লড়াই করতে পারবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির অভিনব উদ্যোগের প্রয়াসে ভারত জোড়ো যাত্রার কর্মসূচি ফের এবার হাড্ডাহাড্ডি লড়াই কি হবে 543 আসনে, এটাই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে ব্যাপক অংশে উত্তর পূর্ব রাজ্যের মণিপুরে একেবারে ডোর টু ডোর পায়ে হেঁটে কনকনে ঠান্ডা শীতের আমেজে এবার কংগ্রেসের যে ভারত জোড়ো যাত্রা সেটা ব্যাপক অংশে প্রভাব পড়বে আগামী লোকসভা নির্বাচনে। এপ্রিল মাসে সম্ভবত ভোট হতে পারে লোকসভায়, এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে। কিন্তু ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে ব্যাপক প্রভাব কংগ্রেসের।